প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই হেলদি, পুষ্টিকর ও সহজ পাচ্য একটি ওটসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ওটস যদি বাচ্চাকে এইভাবে খাওয়ান, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে, ওজন বাড়াবে এবং মেধা বিকাশে সাহায্য করবে। এইভাবে ওটস রান্না করে 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। প্রথমে চলে আসলাম প্রিপারেশনে। 6টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিব এবং ভালোভাবে দেখে নিব এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। রেসিপিটা যেহেতু 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য, তাই বাচ্চাদের বয়স ভেদে এখানে উপকরণের পরিমাণটা কিন্তু কম বেশি হবে। যেমন 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে 2টি খেজুর ব্যবহার করবেন এবং 8 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে 4টি খেজুর ব্যবহার করবেন। 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে 6টি খেজুর ব্যবহার করতে পারবেন। সামান্য কিছুটা গরুর দুধ দিয়ে খেজুরগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রোল্ড ওটস। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসটাই এখানে নিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ওটসগুলোকে একটু হালকা টেলে নিচ্ছি। দর্শক, ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, বিশেষ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া ওটস এর মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেটা আপনার শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য অনেক উপকারী। ওটসগুলোকে হালকা টেলে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এবার 15 মিনিট পরে খেজুরগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে রাখা ওটসগুলোও দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ডারের সুবিধার্থে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরুর দুধ। দর্শক, আবারও মনে করিয়ে দিচ্ছি, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এই যে দেখুন, ব্লেন্ড করে নিয়েছি, এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারটা ধুয়ে আরো কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করবেন এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ। বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে তাহলে এর মধ্যে একটু তাল মিষ্টি দিয়ে দিবেন, আর যে বাচ্চা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে তাল মিষ্টিটুকু স্কিপ করে যাবেন। রান্নার সুবিধার্থে আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা গরুর দুধ এবং অর্ধেকটা পানি দিয়ে খাবারটা রান্না করছি। আপনারা চাইলে পুরোটা গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। তো যাই হোক, খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা নর্মালি যেভাবে সুজি, সাগু, ওটস রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হলে কিন্তু আরো কিছুটা পরিমাণে ঘন হয়ে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই সহজ ও পুষ্টিকর একটি ওটসের রেসিপি। অনেক মায়েরাই আমাকে কমেন্ট করেন যে আপু, ওটস খাওয়ালে কি বাচ্চাদের ওজন কমে যায়? ওটস খাওয়ালে বাচ্চাদের ওজন কমে না, বরঞ্চ আরো ওজন বাড়ে যদি আপনি খাবারটি বাচ্চাকে ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াতে পারেন। এই খাবারটি কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল এবং পুষ্টিকর। বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় তাহলে সে যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে এবং তার দ্রুত ওজনটাও বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।